অফিস শেষেই লাঞ্চ করে 4:30 অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার একটি সমস্যা হলো, ঘুম আর মুড দুটো একসাথেই আসে এবং পরস্পর পরস্পরের বিরোধী, তাই বিলম্ব না করে মুড়তে চলে গেলাম। প্রস্রাব করার পর আবারও শুয়ে পড়লাম। অ্যালার্মের শব্দ পেয়ে বুঝতে পারলাম যে সময় হয়ে গেছে, তাই উঠে পড়লাম, হালকা একটা গোসল দিয়ে ফেললাম। পানি প্রচণ্ড ঠান্ডা। গোসল শেষ করে কাপড় চোপড় পরতে শুরু করলাম। যেহেতু আমরা পানি দেখতে যাব, তাই আমার ব্র্যান্ডেড স্যান্ডেল জোড়া পরে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামলাম। কিছুক্ষণ পায়ে হেঁটে গেটের বাইরে বের হলাম। আমরা বেশ কয়েকজন মিলে ঘুরতে বের হয়েছি। সম্পূর্ণ টিম নিয়ে সামনে এগুতে থাকে। কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত রাস্তা, প্রতিমধ্যেই হালকা বৃষ্টির হানা। আমারও কি বুদ্ধি কম নাকি, নিমিষেই বানিয়ে ফেললাম এক প্রাকৃতিক ছাতা। আমার এই বিস্ময়কর আবিষ্কার দেখে শিপলু ভাই একটি হাসি দিলেন। বুঝতে আর বাকি রইল না যে এটি ছিল একটি অষ্টহাসি।